আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি হাসপাতাল ব্যথা নিরাময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মুনিরা রাফাত চৌধুরী। দর্শক, আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান অব ডিপিআরসি হাসপাতাল। আমাদের আজকের বিষয় বাত ব্যথা ও প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা নিয়ে। চলুন আমরা এই প্রসঙ্গে শুনি তার কাছ থেকে। কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আমরা আজকে প্রথমে একটু জেনে নেই, বাতের ব্যথা একটা খুব কমন টার্ম আমাদের দেশে, যে কেউ যে কোনো ব্যথা হলেই বলে যে এটা আমার বাতের ব্যথা। আসলে বাত কি জিনিস সে সম্পর্কে একটু বলেন। আমি আপনার সাথে একদিক দিয়ে একমত যে কোনো ব্যথারই আমরা বাত বলে থাকি বাংলাদেশে, এটা প্রাচীনকাল থেকে প্রচলিত হয়ে আসছে। তবে বাত আসলে ডাক্তারি বলতে ভাষায় তেমন কোনো আপনার ওয়ার্ড নেই। আমরা অনেক সময় রিউমাটিজম বা যদি গাউটি আর্থ্রাইটিস হয় তাদেরকে আমরা বাত রোগ বলে থাকি। তারপর আমি বলবো বাত এমন একটা শব্দ বা যেখানে আমরা অনেকগুলা রোগ একসাথে হয়েছে। আপনি যদি ডাক্তারি ভাষায় আমরা আনি, যেমন মেরুদণ্ড ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা বা বিভিন্ন আর্থ্রাইটিস ব্যথায় যখন কেউ চলাফেরা কাজকর্মে তার ব্যাঘাত ঘটে, তার পারিবারিক কাজে মানে তার অফিসিয়াল কাজে চলাফেরা এবং সে কষ্ট পায়, তখনই আমরা সেটা বাত রোগ হয়েছে বলে থাকি। তার ভিতর সবচেয়ে কমন যেটা হচ্ছে মেরুদণ্ডের সমস্যা, যেটা আমরা PLID বলে থাকি। প্রায় কোমরে ব্যথা এরকম কোনো রুগী নেই যে, বা প্রতিটা পরিবারে একজন দুজন এই রুগী আছে যারা কোমর ব্যথা ভুগে থাকছে। তার ভিতর যেটা আমরা সবচেয়ে কমন কজ যেটা পেয়ে থাকি, যে দেখেন MRI এর একটা ছবি, যে PLID বা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, তা থেকে কোমর ব্যথা হবে, ব্যথা পায়ে চলে যেতে পারে, শিরশির করতে পারে বা ঝিঝি করতে পারে, অনেক সময় ঘাড়ে যদি এটা হয় ঘাড় থেকে হাতে ব্যথা হতে পারে, এবং রুগীর এটা বাতের ব্যথা বলে থাকে। আসলে এটা বাতের কোনো সমস্যা না, এটা হচ্ছে এক প্রকারের নার্ভে কম্প্রেশন বা আমরা যেটা ডাক্তারি ভাষায় নার্ভ রুট কম্প্রেশন বলে থাকি, অথবা নার্ভ বা কর্ডে কম্প্রেশন, তা থেকে এটা হয়। এটা একটা স্নায়বিক সমস্যা, তা থেকে বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে। তারপরে বিভিন্ন আর্থ্রাইটিস থেকে আপনার আমাদের অনেক সময় বাতের ব্যথা হতে পারে। যেমন এই একটা ছবি দেখেন, এটা হাঁটুর একটা ক্ষয় রোগ যেটা আমরা আর্থ্রাইটিস বলে থাকি বা। আচ্ছা, এটা কিন্তু খুব কমন, প্রায় দেখা যায় যে একটু বয়স্ক মানুষের কিন্তু আজকাল দেখা যায় যে নড়াচড়া করছেন না, তারা হাঁটু একদম স্টিফ হয়ে যাচ্ছে বা হাঁটুর ব্যথার জন্য তারা নিচে বসেও কাজ করছেন না, তাদের কি হাঁটুতে এরকম অবস্থা হচ্ছে না? অবশ্যই, এটা আমি এই পাশে যে ছবিটা এটা একটা নর্মাল হাঁটুর ছবি, এখানে দেখেন সাদা অংশটা উপাশে গিয়ে লাল হয়ে গিয়েছে এবং টোটালি খুব ক্লোজড হয়ে গিয়েছে হাঁটুর মানে আর্থ্রাইটিসের কারণে। এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের একটা ছবি, এবং হাঁটুর ব্যথা কোমর ব্যথার পরে সবচেয়ে বেশি ব্যথা ভুগে থাকে মানুষ, হাঁটু ব্যথাজনিত সমস্যা, এবং এই সমস্যাটা তৈরি হয় এখানে দীর্ঘদিন, যেটা আপনি বলছিলেন যে বসে থাকা। এখন ব্যথা হলে, হাঁটু ব্যথা হলে আমরা অনেক সময় বলে থাকি যে আপনি আপাতত চেয়ারে বসে নামাজ পড়েন বা সিঁড়ি বা মানে উঠানামা করবেন না, চলাফেরায় সাবধানে চলেন, কিছু রেস্ট্রিকশন দিয়ে থাকে। এটা কিন্তু একটা সাময়িক, এটা কিন্তু পার্মানেন্ট কোনো সমাধান না। কিন্তু রোগীরা দেখা যায় এভাবেই চলতে থাকে যে চেয়ারে বসে নামাজ পড়ে, নিচে আর বসে না, তখন আস্তে আস্তে এই হাঁটুর ক্ষয়টা বা আর্থ্রাইটিসটা আরও খারাপ হয়ে যায়। বিকজ আপনি জানেন হাঁটুর ভিতরে এক প্রকার সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেটা যদি আপনি মুভমেন্ট না করেন ফ্লুইড কিন্তু প্রোডাকশন হবে না, কারণ সাইনোভিয়াল যে পর্দা থাকে, পর্দা থেকে ফ্লুইডটা বের হতে গেলে আপনাকে ট্রিগারিংয়ের দরকার, আপনার এক্সারসাইজের দরকার, মুভমেন্টের দরকার। যদি মুভমেন্ট না করেন তাহলে এইভাবে হাঁটু এই অবস্থা হয়ে যাবে এবং দুইটা হাড় একসাথে জোড়া লেগে যেতে পারে, যেটা অ্যানকালোসিস হয়ে যেতে পারে। সেই পর্যায়ে এক পর্যায়ে দেখা যায় যে কোনো সময় আবার রুগী যদি জোড়া লেগে যায় হাঁটু, তখন আর সে ব্যথা হয়তো থাকে না কিন্তু সে হাঁটতে আর পারে না, এবং এক পর্যায়ে সে মানে দাঁড়ানো যে সাহসও সে পায় না এবং হাঁটুর বিভিন্ন ডিফর্মিটি আসে। তাহলে কি বলতে চাচ্ছেন যে এই আর্থ্রাইটিস হয়ে পঙ্গুত্বর দিকে ধীরে ধীরে চলে যেতে পারে একটা পেশেন্ট? অবশ্যই এক প্রকার পঙ্গুত্ব আসে। আমি যদি এখানে আরেকটা ছবি দেখেন, হাঁটু একদিকে বেঁকে গিয়েছে, একটা মানুষের তো হাঁটু এরকম থাকার কথা না, ওই পায়ের যে পাটা যে অবস্থা ছিল এটা সে এইভাবেই ছিল জন্মের পর থেকে, তার এইভাবে ছিল, কিন্তু এই রোগে এবং সঠিক চিকিৎসা না হওয়াতে তার সে পঙ্গুত্ব বরণ করতে পারে। হাঁটুর বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আমার কাছে আসে, দেখি হাঁটু মানে যেনু আমরা ভ্যালগাম ভ্যারাস ডিফর্মিটি বলি, রিকারভেটাম, হাঁটু পিছনে চলে যেতে পারে, এবং যদি আপনি খুলেন হয়তো আমরা যেহেতু কাপড় পরে থাকে বেশিরভাগ রোগী বোঝা যায় না যে হাঁটুতে বিভিন্ন সমস্যা, আপনি ডাক্তারের কাছে আসলে যদি আমরা এক্সপোজ করি অ্যাসেস করার জন্য, তখন দেখা যায় যে হাঁটুর ব্যথা তো আছেই, তার শারীরিক কষ্ট তো আছেই, পাশাপাশি বিভিন্ন ডিফর্মিটি সে নিয়ে আসে এবং এক প্রকার পঙ্গুত্ব বরণ করে সে বসে থাকে। আচ্ছা, তো যেসব রোগীর দীর্ঘদিন তারা হাঁটুটা ইউজ করছেন, আপনি যেটা বলছেন যে চেয়ারে বসে নামাজ পড়ছেন, তো ডিপিআরসি হাসপাতালে তো আমি জানি যে এই ধরনের অনেক রোগী এসে থাকেন, তাদের জন্য আপনারা কি আধুনিক চিকিৎসা দিয়ে থাকেন?
অবশ্যই এখানে বাত ব্যথার যে রোগীদের হাঁটুর ব্যথার স্পেশালি যে আমরা এখানে স্লোগানটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি, যে আমরা বলি যে যেহেতু আপনার ব্যথা হচ্ছে, কোমর ব্যথা হোক, ঘাড় ব্যথা হোক, হাঁটু ব্যথা হোক, আপনি অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন ডাক্তারের মূল কাজ কি, আপনাকে যে কষ্ট আপনি পান, আপনি চেয়ারে আপনি উঠবস করে নামাজ পড়তে কষ্ট হয়, আমার কাজ হচ্ছে সেটাকে লাঘব করা। আমরা রুগীকে, প্রত্যেকটা রুগীকে অ্যাকর্ডিং টু রুগীর যে কেন ব্যথা হচ্ছে সেটার জন্য ফার্স্ট ডায়াগনোসিস করি, অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী আমরা রুগীকে হসপিটালাইজড করে বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন এবং বিভিন্ন প্রকার থেরাপি দিয়ে থাকি। এখানে ফিজিওথেরাপি আসলে বিশাল একটা সাবজেক্ট, এই সাবজেক্টে আমরা তেমন ব্যথার রুগীর চিকিৎসা দিই, বাট কোনো পেইন কিলার দেওয়া হয় না, মানে পেইন কিলার ছাড়ি ব্যথা নিরাময়। পেইন কিলার কিন্তু আপনার কোনো রোগের ট্রিটমেন্টও দিতে পারে না, এটা সাময়িক একটা রেমেডি হতে পারে, সেটা অনেক সময় আপনারা সার্জনরা অপারেশন পরে দিয়ে থাকেন জাস্ট কয়েকদিন কষ্ট না পাওয়ার জন্য। কিন্তু এটা তো এই বাত ব্যথা বা আর্থ্রাইটিস রোগী যারা দীর্ঘদিন এসব রোগে ভুগছে তাদের এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না। আচ্ছা, আমরা শুনবো আপনার কাছে, কিন্তু এটা বিরতি থেকে ফিরে এসে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম বাত ব্যথা ও প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা নিয়ে। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন আমরা ফিরে যাই প্রসঙ্গে। বিরতির আগে আমরা অনেকখানি শুনেছি বাত নিয়ে। আমরা বুঝতে পারছি যে বাতের ব্যথার জন্য বা যেটাই বলেন আপনি, আর্থ্রাইটিসের ব্যথা বা অস্টিওপোরোসিসের জন্য ব্যথা, যেটাই হোক, সেগুলোর জন্য যেই থেরাপি সেটাই আসল। তো একটু শুনতে চাই যে প্যারালাইসিস রোগীদের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কি ফিজিওথেরাপিটাই আসল চিকিৎসা আপনি বলতে চাচ্ছেন? প্যারালাইসিসের ক্ষেত্রে যেমন বাত ব্যথা থেকে যে প্যারালাইসিসটা হয়ে থাকে বেসিক্যালি এটা আসলে দীর্ঘদিন ডিসইউজের কারণে, ডিসইউজ এবং মিসইউজ, মানে ব্যবহারও করছে না এবং ভুল ব্যবহার করছে। আমরা এখন বলি ফিজিওথেরাপি দিতে, এখন ফিজিওথেরাপি চিকিৎসা সারা ওয়ার্ল্ডে খুব জয় জয়কার, যে নিরাপদ চিকিৎসা, পার্শ্ব প্রতিক্রিয়া নাই, ব্যথার ওষুধ খেতে হয় না, শারীরিক অসুবিধা হয় না, কিন্তু এখানে আবার মিসইউজ হয়। আচ্ছা, সেক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু অনেক সময় দেখি যে পেশেন্টরা কিন্তু অনেক ফিজিওথেরাপি সেন্টারে যান এবং আমাদেরকে বলেন যে আপা আমি তো গিয়েছি কিন্তু আমি তো ফিজিওথেরাপি নিয়ে ভালো হই নাই। তো সেক্ষেত্রে কোন ফিজিওথেরাপি সেন্টারে যাবে বা কার কাছে যাবে, এটার কি কোনো নীতিমালা আছে কিনা? না, অবশ্যই সেটা এখনো বাংলাদেশে হয় না, বাট সেটা হওয়ার পথে কাজ হচ্ছে। আসলে একটা দেশে এটা আপনার টার্শিয়ারি পর্যায়ের ট্রিটমেন্ট এবং লেটেস্ট ট্রিটমেন্ট, তো এই ট্রিটমেন্টের ক্ষেত্রে বাংলাদেশও তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের দেশেও অনেক পরে ওইভাবে চালু হয়েছে, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট অনেক আন্তরিক, এটা নীতিমালা হয়তো অতি শীঘ্রই হয়ে যাবে। হয়ে গেলেই আপনি যে বলছিলেন যে কোথায় যাবে কি করবে, এগুলো সমাধান হয়ে যাবে। তবে তার আগেও আমি যেটা বলবো, একটা রুগী অবশ্যই সে দেখে শুনে তাকে চিকিৎসা নিতে হবে, যেখানে সেখানে যদি সে ফিজিওথেরাপি নেওয়ার চেষ্টা করে। আমার কাছে প্রায় আসে রুগী বলে যে স্যার আমার বাসার নিশ্চিত একটা আছে অথবা পাশেই একটা আছে। আসলে ফিজিওথেরাপি চিকিৎসা নির্ভর করে একজন চিকিৎসকের উপরে, প্রত্যেকটা চিকিৎসাই আপনার যে কোনো স্পেশালিস্ট, একজন সার্জন তার হাত ছাড়া তো সে অপারেশন অন্য কেউ করতে পারবে না, তার অপারেশন তাকেই করতে হবে। তো ফিজিওথেরাপি চিকিৎসা, আমি যে ফিজিওথেরাপি করব আমাকে আমার চিকিৎসাই দিতে হবে, এবং প্রত্যেকটা ফিজিওথেরাপি বিশাল অ্যাপ্রোচ, এখানে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি ইউজ করে থাকি, বিভিন্ন এক্সারসাইজ ইউজ করে থাকি, বিভিন্ন ম্যানিপুলেশন ইউজ করে থাকি, এবং এখানে প্রচুর পড়ালেখার প্রয়োজন, প্রতিনিয়ত পড়ালেখা করতে হবে এই সাবজেক্টে। এবং যত দিন যাচ্ছে ফিজিওথেরাপিটিক ডেভেলপমেন্ট আসতেছে এবং আমরা বিভিন্ন টেকনোলজি চেঞ্জ হচ্ছে, যেমন আমরা বাংলাদেশে আগে হাইড্রোথেরাপি ছিল না, এখন আমরা সেটা ডিপিআরসিতে চালু করছি, তো এই যে উন্নয়ন এটা কিন্তু উন্নত বিশ্বে, আপনি ফার্স্ট ওয়ার্ল্ড আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে তারা আরও মানে 15-20 বছর আগে থেকে এইসব ট্রিটমেন্ট দিয়ে আসছে, তো সেক্ষেত্রে আমরা অনেক পরে যদিও শুরু করছি কিন্তু এটা ডেভেলপমেন্ট আসছে। কিন্তু সেখানে যদি একজন নন মেডিকেল পার্সন বাট ফিজিওথেরাপি জানে না অথবা
একজন ফিজিওথেরাপি ডিপ্লোমা হোল্ডার বা টেকনোলজিস্ট, সে গিয়েও যদি এভাবে মানে আপনার রোগীকে ট্রিটমেন্ট দিতে থাকে, তার তো নলেজ অতটুক না। এটা তো বিশাল সাবজেক্ট, এটা আপনাকে বিশাল ডিগ্রি মানে ব্যাচেলার ডিগ্রি নিতে হবে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি নিতে হবে, পড়ালেখা করতে হবে, তারপরে আপনাকে সেই কীভাবে ফিজিওথেরাপি দিবে, কোন রোগের ক্ষেত্রে কী থেরাপি দিবে, রোগী টু রোগী ভেরি করবে এবং রোগ টু রোগ ভেরি করবে, এবং এক এক রোগের ক্ষেত্রে থেরাপি এক এক রকম হয়। আমি সিম্পল যদি একটা মেশিনের কথাই বলি, সাজেস্ট আল্ট্রাসাউন্ড থেরাপি আমরা দিয়ে থাকি, এটা প্রচলিত বাংলাদেশে অনেক সেন্টারে যা দেখবেন একটা আল্ট্রাসাউন্ড মেশিন আছে। যদি কাউরে জিজ্ঞেস করেন যে এটার নিয়ম কি, এটা কীভাবে কাজ করে, সে কিন্তু বলতে পারবে না, বিকজ তার এই সাবজেক্টে হয়তো নলেজ নেই, এই জন্যই সেখান থেকে বের হয়ে আসতে হবে। শুধু হয়তো বা ইউজ তো জানে, কিন্তু কার উপরে ইউজ করছে, কেন ইউজ করছে কিছুই জানে না। হ্যাঁ, এবং আল্ট্রাসাউন্ডের যেটা হচ্ছে ফিজিওথেরাপি নিরাপদ চিকিৎসা আমরা বলছি, কিন্তু সেটা যদি প্রয়োগের ক্ষেত্রে আপনি ভুল প্রয়োগ করেন তাহলে কিন্তু অনিরাপদ হয়ে যাবে। এখন আপনি আল্ট্রাসাউন্ড রোগী যদি আল্ট্রাসাউন্ড থেরাপি সাজেস্ট কারো হাঁটু ব্যথাতে দিচ্ছে, কিন্তু সে জানেই না তার কেন হাঁটু ব্যথা হচ্ছে, যদি সে টিবি হাঁটুতে টিবি থাকলো, টিউবারকুলোসিস জীবাণু থাকলো, তাহলে আল্ট্রাসাউন্ড দিলে আরও স্প্রেড হয়ে যাবে এবং এক পর্যায়ে তার হাঁটুটা টোটালি ড্যামেজ হয়ে যেতে পারে, হাঁটু কেটেও ফেলে দিতে হতে পারে। তো এটা তো খুব ভয়ানক। সেক্ষেত্রে অবশ্যই রোগীরা যদি দেখে শুনে ফিজিওথেরাপি সেন্টারে শরণাপন্ন হয় এবং সঠিক চিকিৎসকের শরণাপন্ন হয় এবং টোটালি এই রোগীগুলো আমাদেরকে অ্যাসেস করে করে রি অবজার্ভ করে করে এবং দীর্ঘমেয়াদী হয়তো কয়েক সপ্তাহ অবজার্ভ করে থেরাপিগুলো কন্টিনিউ করে মোটামুটি রোগী ভালো হয়ে গেলে আমরা ছেড়ে দিই রোগীকে। আচ্ছা, আমরা এখানে আরেকটা ছবি দেখছি, এই ছবিটা এটা একটা একটা হাঁটুর এক্সরে ছবি, এখানে হাঁটুটা দেখেন লেগে গিয়েছে টোটালি একটা সাথে আরেকটা। হ্যাঁ, এটা হচ্ছে যেটা আমরা বলছি ডিসইউজ, মানে দীর্ঘদিন যদি হাঁটু ব্যবহার না করে, যদি কেউ চেয়ারে বসে দীর্ঘদিন নামাজ পড়ে, নিচে না বসে, সিঁড়ি না পায় এবং হাঁটু ব্যথার রোগীরা হয়, তারা হয়তো এটা করে না, যা হয়তো ব্যথা পায় এবং যেহেতু সঠিক চিকিৎসা সে হয়তো পায় নাই, তখন আস্তে আস্তে জোড়া দুইটা ফিক্সড হয়ে যেতে পারে, যেটা আমরা বলি অ্যানকালোসিস। অ্যানকালোসিস হয়ে গেলে সেই রোগী কিন্তু স্বাভাবিক হাঁটবে না, দেখবেন হেলে দুলে হাঁটে এবং পেঙ্গুইনের মতো, এবং আপনার কাছে ডিফর্মিটি নিয়ে আসে। আমরা গেইটের বিভিন্ন অ্যাবনর্মাল গেইট বলে থাকি, যে তার অ্যান্টাল গেট বলে থাকি বা ওয়ার্ডলিং গেট বলে থাকি, এইসব গেটে সে আসবে আমাদের কাছে হেঁটে এবং বিভিন্ন ডিফর্মিটি, তখন তাদেরকে আমাদের চিকিৎসা দিতে অনেক সময় লেগে যায়। এক, ব্যথা নিরাময় করা, দ্বিতীয়ত তাকে আবার পুনর্বাসিত করা, তার জোড়াটাকে আবার ফ্রি করা, সেক্ষেত্রে তাকে হয়তো কয়েক সপ্তাহ হসপিটালাইজড করে তাকে জোড়াটার গ্যাপটা আবার ক্লিয়ার করে আনা, কারণ যখন জোড়া লেগে যায় তখন কিন্তু আবার উপরে চারপাশে সফট টিস্যু থাকে, আপনার মাসেল থাকে, লিগামেন্ট থাকে, এগুলো কিন্তু টাইট হয়ে যায়, সেগুলোকে আবার রিল্যাক্স করাতে হয়। তো এটা আসলে ডিসইউজ, মানে চিকিৎসা আপনাদের জন্য অনেক জটিল হয়ে যায়। আমরা আরেকটা ছবি দেখছি এখানে, যে এটা আর্থ্রাইটিস রোগীর ছবি, এখানে হচ্ছে এটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস, যেটা আপনি বাত রোগ বলে থাকে সাধারণ মানুষ, কিন্তু আমরা এটা ডাক্তারি ভাষায় শুধু গাউটি আর্থ্রাইটিস কি বাত বলে থাকি। এটা হচ্ছে বডিতে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তা থেকে আসতে পারে। এটা আসলে যেমন এই যে গাউট আর্থ্রাইটিস বা বাতের সমস্যা, এটা একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া তাকে ডায়াগনোসিস করা কখনো সম্ভব না, এবং এই সাবজেক্টে পড়ালেখা করতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসাটা গ্যালিক্যাল ফিজিওথেরাপি দিয়ে দিবে, অনেক সময় আমার কাছেও আসে স্যার ফিজিওথেরাপি দিয়ে দেন, হোয়াট ইজ ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি তো বিশাল সাবজেক্ট, তাকে সাবজেক্টে পড়ালেখা করতে হবে। এক্সারসাইজগুলো যদি ভুল হয়, যেমন আপনার আর্থ্রাইটিস হাঁটুর রোগীর আর্থ্রাইটিসের চিকিৎসা একরকম, যদি লিগামেন্ট ইনজুরি হয় তার থেরাপি আর একরকম হবে, এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একদমই শেষের দিকে চলে আসছি। আমার মনে হয় যে আপনি খুব ইম্পর্টেন্ট কথাগুলো বললেন, ফিজিওথেরাপি না জেনে না বুঝে দেওয়াটা একদমই ঠিক না, এবং কেউ যদি যেতে চায় ফিজিওথেরাপি সেন্টারে, অবশ্যই ডাক্তার কোথা থেকে পাশ করেছেন, তার ডিগ্রি আছে কিনা, এগুলো একটু যাচাই করার প্রয়োজন আছে, অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে এটা খুবই খুবই জরুরি, কারণ এখন ফিজিওথেরাপি চিকিৎসাটা এখন খুবই নিরাপদ চিকিৎসা এবং খুবই রোগীদের জন্য ভালো, এবং আমাদের যেহেতু রোগীর সংখ্যাও বেড়ে যাচ্ছে, আমাদের সিনিয়র সিটিজেন বেড়ে যাচ্ছে, আমাদের রোগী স্বাভাবিক কোনো রোগে মারা যায় না, তাহলে সেক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার আর বিকল্প কোনো চিকিৎসা নেই। তো সেইটাও যদি ভুল হয় বা মিস ইউজ হয় বা মানে ডাক্তার ছাড়া অন্য লোকের মাধ্যমে চিকিৎসাটা হয়, তাহলে তো অবশ্যই রোগীরা প্রতারিত হবে। আজকে এর মতো শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, বৈশাখের টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি।
আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।